অতীতের যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা গ্লানি ব্যাধি হিংসা দেশ ইত্যাদি ভুলে গিয়ে নতুন বছর আমাদের জন্য বয়ে নিয়ে আসুক সুখ শান্তি। মায়ের কাছে এই আশীর্বাদ চাইতে বৃহস্পতিবার রাজ্যের একমাত্র পীঠস্থান উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। সকাল থেকেই ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমাতে থাকেন। গত বছর করোনা সংক্রমণের কারণে বছরের প্রথম দিন ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ চাইতে পারেননি। এবছর করোনা সংক্রমণ থাকলেও মায়ের মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে, তাই করোনা বিধি নিষেধ মেনে এদিন ভক্তরা মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। করোনার মতো ব্যাধি থেকে মা যেন আমাদের মুক্ত রাখেন। বিশ্বের মানুষ দেশের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেভাবে অকালে প্রাণ হারাচ্ছে, মা যেন সেই মহাবিপদ থেকে আমাদের রক্ষা করেন। এই দিন মায়ের মন্দিরে প্রণাম করে এই প্রার্থনা করেছেন আবাল বৃদ্ধ বনিতা। করোনা পরিস্থিতিতে ভক্তরা যাতে নিরাপদে স্বাস্থ্য দপ্তরের বিধি নিষেধ মেনে পুজো দিতে পারেন, এর জন্য মন্দিরের চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। এরপরও একাংশ মানুষ মাস্ক পরিধান না করে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছেন, তাদেরকে পুলিশ মন্দিরে প্রবেশ করতে দেয়নি। এদিকে করোনা বিধি নিষেধ মেনে মায়ের মন্দিরে ভক্তরা পুজো দিচ্ছেন কিনা তার সরজমিনে প্রত্যক্ষ করতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। তিনি বললেন, স্বাস্থ্য দপ্তরের বিধিনিষেধ ভক্তরা মানছেন কিনা তা দেখতে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে তিনি মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখছেন। এই বিষয়ে এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ কি বলছেন শুনে নিন। ইতিমধ্যে আমরা প্রথম ব্রেক করি সার্চ ইন্ডিয়াতে আমাদের মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক মাননীয় বিপ্লব কুমার ঘোষ কিন্তু ইতিমধ্যে এসেছেন উদয়পুর মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং তিনি লক্ষ্য রাখছেন গোটা মন্দিরে সাধারণ মানুষ কি মাস্ক পরেছেন কিনা, কোভিড নাইন্টিনে কি বিধিনিষেধ রয়েছে সেটা কিন্তু তিনি অবগত হচ্ছেন। আমরা কথা বলবো এক্সক্লুসিভ সার্চ ইন্ডিয়াতে এই প্রথম প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্যের মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। কি বলবেন আপনি এই গোটা বিষয় নিয়ে এসেছে, কোভিড নাইন্টিন গোটা রাজ্য জুড়ে চলছে, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা বিশাল প্রবশনী সংকেত। আমি রাজ্যের সর্বদেশের মানুষকে বলবো, বিশেষ করে আমার মাতাবাড়িতে যারা এসছে, সবাই মাস্ক ব্যবহার করুন, প্রোটেকশন নিন, হাত ধুন। ডাক্তার পাবো না চিকিৎসা করার জন্য যেভাবে এটা প্রকট হচ্ছে, কালকে 1038 জন অলরেডি এক্সপায়ার করেছে আমার থ্রু আউট ইন্ডিয়াতে। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মা আমাদের যাতে রক্ষা করে, কিন্তু আমাদের নিজেদের রক্ষা, আমাদেরও নিজের পরিষ্কার পরিচ্ছন্ন এবং মাস্ক ব্যবহার করতে হবে, এটাই সবার কাছে আর কি বলবো, বিনম্রভাবে অনুরোধ করছি, বি কেয়ার এভরিবডি, নমস্কার। করোনা পরিস্থিতিতে ভক্তরা যাতে মায়ের মন্দিরে অযথা ভিড় করতে না পারেন, এর জন্য মন্দিরের ফটকের সামনে মোতায়েন করা হয়েছে পুরুষ ও মহিলা পুলিশ। মাস্ক পরিধান করে হ্যান্ড স্যানিটাইজার করে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে, নয়তো মন্দির চত্বরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি বিপ্লব কি বলছেন শোনা যাক। তখন আমরা দেখতে পারি যে মাতার বাড়িতে প্রচণ্ড পরিমাণে তার ভিড় সকাল থেকে জমতে থাকে। মায়ের মন্দিরে ইতিমধ্যে সকাল থেকে বহু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসে তার পুজো অর্চনা করার জন্য। কিন্তু সবচেয়ে বড় যে বিপদের আশঙ্কা আমরা করছি আজ থেকে, যে কিছুটা হলো করোনা ভাইরাসটা স্প্রেড কিন্তু রাজ্যে বাড়তে পারে, সেটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনার জায়া নীতিদেব কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং অন্যান্য রাজ্যের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এবং সমস্ত অংশের মানুষই কিন্তু সেই করোনা ভাইরাস থেকে কিন্তু মুক্তি পাচ্ছে না। আমরা যখন করোনা ভাইরাস নিয়ে কথা বলছি সেদিকে কিন্তু মাতার বাড়িতে আজকের এই প্রথম দিনে কিন্তু তার আতঙ্ক একটি ছাপ কিন্তু হয়ে গেল গোটা উদয়পুর শহর, তার সাথে রয়েছে গোটা রাজ্য জুড়ে। উদয়পুর থেকে সার্চ ইন্ডিয়ার জন্য বিপ্লব দে নিউজ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।